সামনে পঁচিশে ডিসেম্বর বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টানদের কাছে বড়দিন একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান এই দিনটিতে খ্রিস্টানরা যিশু খ্রিস্টের জন্মবার্ষিকী উদযাপন পালন করে যদিও বাইবেলে যিশুর জন্মের কোনো দিনক্ষণ পাওয়া যায়নি খ্রিস্টানদের বিশ্বাস মতে পঁচিশে ডিসেম্বর যিশুর জন্ম তারিখ ধরা হয় উপহার এক্সচেঞ্জ করা খ্রিস্টমাস সাজানো মিষ্টি বিতরণ করা আর অবশ্যই ক্লোজের অপেক্ষা করা ইসা আলাহিসাল্লাম সম্পর্কে আসমানি ধর্ম তথা ইসলাম খ্রিস্ট ও ইহুদি ধর্মের বিশ্বাস হল তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসুল এ বিষয়ে বিশ্বাসের বিরোধ নেই পবিত্র কোরআনে এসেছে মারিয়ামের পুত্র মাসিহ রাসুল সার কিছুই নয় তার আগে বহু রাসুল অতিক্রান্ত হয়েছে আর তার জননী পরম সত্যনিষ্ঠ ছিল আল কোরআনে বর্ণিত অন্যান্য নবীদের মতোই নবীসাকেও আল্লাহর বাণী আল্লাহর ভৃত্য আল্লাহর বার্তাবাহক ইত্যাদি নামে ডাকা হয়েছে কিন্তু যে কারণে তিনি ব্যতিক্রম তা হল অলৌকিক জন্মগ্রহণ যিশু ছিলেন একজন ইহুদি ধর্মপ্রচারক যিনি খ্রিস্ট ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন তিনি নাসরতে যিশু নামেও অভিহিত হন যীশুকে প্রদত্ত উপাধি খ্রিস্ট থেকে খ্রিস্ট ধর্মের নামকরণ করা হয়েছে খ্রিস্টানরা বিশ্বাস করেন যিশু ঈশ্বরের পুত্র এবং বাইবেলের পুরাতন নিয়মে পূর্বব্যক্ত মসিহ যার আগমন নতুন নিয়মে পুনর্ব্যক্ত হয়েছে গোটা বিশ্ব পঁচিশে ডিসেম্বর তারিখটি যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন হিসেবে পালন করে কিন্তু যিশু খ্রিস্টের জন্ম আদৌ কবে হয়েছিল সে কথা কেউই জানেন না এমনকি সে ব্যাপারে বাইবেলের কোথাও কোনো লেখা নেই কোনো উল্লেখ নেই তাহলে পঁচিশে ডিসেম্বর দিনটি যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয় কেন কিভাবে বা এলো এই তারিখ তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা শুরু হয় রোমে এরপর তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পোপ জুলিয়াস এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে ঘোষণা করেন তখন থেকে এই দিনটি খ্রিস্টমাস ডে হিসেবে পালিত হচ্ছে তবে এর পিছনেও ছিল প্রচুর ইতিহাস ও বিতর্ক প্রথম প্রশ্ন হল খ্রিস্টের জন্মশাল কি সাধারণভাবে সকলেরই জানা খ্রিস্টের জন্মের পর থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছিল অর্থাৎ দু বছর আগে খ্রিস্টাব্দের জন্ম কিন্তু হিসাবটা তখন এত সোজা ছিল না যিশু খ্রিস্টের জন্মের পর তৃতীয় শতাব্দী পর্যন্ত কেবল তার মৃত্যু দিবসেই পালন করা হতো এনসাইক্লোপিডিয়া আমেরিকানা থেকে জানা গিয়েছে সেই সময় চার্চের ফাদাররা যিশুর জন্মের প্রথম শতাব্দী থেকেই জন্মদিন পালন করতেন না কারণ স্মরণীয় ব্যক্তিদের মৃত্যুবার্ষিকী পালন করার রেওয়াজ ছিল সেই সময় পাঁচশো পঁচিশ সালে প্রথম পোপ জন ডাইনিসিয়াস ইকজিগাস চার্চগুলির জন্য একটি ক্যালেন্ডার তৈরি করেছিলেন তাতে লেখা হয় রোমের প্রতিষ্ঠায় প্রায় সাতশো তিপ্পান্ন বছর পর জন্ম নিয়েছিলেন যিশু খ্রিস্ট কিন্তু এই তথ্য ভুল কারণ যিশুর জন্ম সংক্রান্ত গসপেল রেকর্ড থেকে জানা গিয়েছে তার জন্ম হয়েছিল হেরোদ দ্য গ্রেটের আমলে ফলে তা কখনোই রোমের উত্থান থেকে সাতশো পঞ্চাশ বছর পর হতে পারে না কারণ হেরোদের মৃত্যুই হয়েছিল খ্রিস্টপূর্ব চার সালে এবার পঁচিশে ডিসেম্বর বিষয়টি নিয়ে বিশ্লেষণ করা যাক ইতিহাস এবং খোদ বাইবেলই পঁচিশে ডিসেম্বরের বিরুদ্ধে তথ্য দিচ্ছে বিশেষজ্ঞদের ধারণা যিশুর জন্ম সম্পর্কে জানা থাকলে প্রাচীন মানুষ তার জন্মদিনের কথা অবশ্যই বাইবেলে উল্লেখ করতেন কিন্তু তা হয়নি খ্রিস্টান ইতিহাসে অন্তত প্রথম দুইশো বছরের মধ্যে জন্মদিনের কোনো রকম উল্লেখ নেই শুধু তাই নয় তিনশো সালের আগে পর্যন্ত যিশুর জন্মদিন পালিত হতো বলে জানা যায় না জন্মদিন ও তা পালন করার ভাবনায় এসেছিল তৃতীয় এবং চতুর্থ শতাব্দীতে বলে এমনকি এ বিষয় নিয়ে চার্চের ফাদার পপ নেতাদের মধ্যে বিস্তার মতানৈক্য তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে গবেষণা থেকে অন্যদিকে ক্যাথলিক এনসাইক্লোপিডিয়ার উনিশশো আট সংস্করণ থেকে জানা যাচ্ছে ধর্মগ্রন্থের কোথাও লেখা নেই তার জন্মদিন পালন করতে হবে শুধুমাত্র পাপিরাই তাদের জন্মদিন পালন করে মহোৎসব করে অবশেষে এই সময়ে ছটি মাসের মোট আটটি তারিখ প্রস্তাবিত হয় যিশুর জন্মদিন হিসাবে তার মধ্যে সব শেষ ছিল পঁচিশে ডিসেম্বর শেষ পর্যন্ত পঞ্চম শতাব্দীতে পঁচিশে ডিসেম্বর তারিখটি স্থির করে ওয়েস্টার্ন চার্চ এই আটটি তারিখের মধ্যে ছিল আটাশে মার্চ দুই এপ্রিল ও আঠারোই নভেম্বর ইত্যাদিও আবার এনসাইক্লোপিডিয়া আমেরিকানা অনুযায়ী পুরনো রোমান ফিস্ট অনুসারে দ্য সান গড বা সোলের জন্মদিন হিসাবে এ দিনটিকে পালন করা হতো রোমান ক্যাথলিক লেখক মারিও বিগেটির লেখা থেকে জানা গিয়েছে পত্তলিকদের বিশ্বাস টেনে আনতে চার্চ অব রোম পঁচিশে ডিসেম্বরকে পাকাপাকিভাবে যিশুর জন্মদিন হিসেবে ঠিক করে দেয় কারণ ওই দিনটি অন্ধকারের বিনাশক সূর্য মিথুরসকে উৎসর্গ করে বিশেষভাবে পালন করা হতো কে এই সান্তাক্লজ কীভাবে বা তিনি এত জনপ্রিয় হলেন এই সান্তাক্লজ নিয়ে একাধিক কাহিনী প্রচলিত আছে সান্তার চরিত্রটি কিন্তু আসল চার শতকে তুরস্কে নিকোলাস খ্রিস্টান নামের এক ধর্মগুরু ছিলেন তিনি একাধিক নামে পরিচিত ছিলেন সেন্ট নিকোলাস ফাদার ক্রিসমাস ক্রিস্ট কিঙ্গল বা সেন্টা। তিনি তার সমস্ত সম্পত্তি গরিবদের দান করে দিয়েছিলেন পর্তুগিজ ভাষায় তাকে সেন্ট নিকোলাস বা ক্লাস বলা হতো এই নাম থেকে তাকে পরবর্তীকালে সান্তাক্লজ বলে ডাকা হয় এছাড়াও সান্তান নিবাস নিয়ে তার কাজ ও কাহিনীর বহু তথ্য পাওয়া যায় কোনো কোনোটিতে তাকে উত্তর মেরুর বাসিন্দা কোথাও তাকে ফিনল্যান্ডের ল্যাম্পল্যান্ড প্রদেশে বলে ব্যাখ্যা করা হয়েছে ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশকের দিকে লাল টুপি ও সাদা চুলদারিওয়ালা লোকটির গ্রহণযোগ্য সন্ধান মেলে এশিয়ার মাইনার অর্থাৎ বর্তমান তুরস্কের পাতারা নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন ব্যক্তি সান্তাক্লজ একজন মহৎ এবং দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন নিজের সম্পদ অসহায় গরিব মানুষের সাহায্যে ব্যয় করা সহ আরও নানা ধরনের ব্যতিক্রমী উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি এই মহানুভবতের জন্য তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিলেন